3-phase transformer connection এটা হচ্ছে আমাদের ফার্স্ট পর্ব এই পর্বে আমরা দেখব যে কিভাবে একটা 3-phase transformer কে তার সোর্সের সাথে এবং তার লোডের সাথে বিভিন্ন কম্বিনেশনে কানেক্ট করা হয় খেয়াল করো এখানে আমরা খুব সুন্দরভাবে একটা ডায়াগ্রাম এঁকেছি এবং এই ডায়াগ্রামটা হচ্ছে একটা 3-phase transformer এখানে পাই নির্দেশ করে ফেজ সংখ্যা তাহলে এই 3-phase transformer খেয়াল করো প্রাইমারি সাইডে তিনটা উইন্ডিং থাকে এবং সেকেন্ডারি সাইডেও তিনটা উইন্ডিং থাকে বা কয়েল থাকে এই তিনটা তিনটা মিলে আমাদের টোটাল 6টা উইন্ডিং বা কয়েল থাকে আমাদের 3-phase ট্রান্সফরমারে 3-phase ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইড থাকে এই প্রাইমারি সাইডটা বিভিন্ন রকম জেনারেটর অথবা সোর্সের সাথে যুক্ত এবং সেকেন্ডারি যে টার্মিনাল বা সেকেন্ডারি সাইড সেটি আমাদের কনজিউমারের লোডের সাথে যুক্ত তাহলে আমাদের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এই দুটো সাইডকেই কিভাবে আমরা কানেক্ট করতে পারবো সেটা নিয়ে আজকে আমরা জানবো প্রধানত ট্রান্সফরমার যেসব যেগুলো 3-phase ট্রান্সফরমার সেই ট্রান্সফরমারগুলোকে দুটো কম্বিনেশনে কানেক্ট করা হয় একটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন এবং আরও একটা হচ্ছে ওয়াই কানেকশন সো খেয়াল করো আমাদের কানেকশন হচ্ছে দুটো একটা হচ্ছে ডেল্টা এবং আরেকটা হচ্ছে ওয়াই কিন্তু আমাদের ট্রান্সফরমারের সাইডও কিন্তু আছে দুটো একটা প্রাইমারি সাইড এবং আরও একটা সেকেন্ডারি সাইড তাহলে আমরা টোটাল চারভাবে এই ট্রান্সফরমারের 3-phase ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে এবং সেকেন্ডারি সাইডকে কানেক্ট করতে পারবো যদি আমরা প্রাইমারি সাইডকে ডেল্টা কানেকশন দেই তবে আমাদের সেকেন্ডারি সাইডকেও আমরা ডেল্টা কানেকশনে দিতে পারি সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা কম্বিনেশন যদি আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে স্টার বা ওয়াই কানেকশন দেই তবে সেকেন্ডারি সাইডকে আমরা ডেল্টা কানেকশন দিতে পারবো কোনো সমস্যা নেই যদি আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে ওয়াই কানেকশন দিই অথবা স্টার কানেকশন দিই তবে আমরা সেকেন্ডারি সাইডকে ইচ্ছা করলে স্টার অথবা ওয়াই কানেকশন দিতে পারবো অথবা আমরা যদি প্রাইমারি সাইডকে ডেল্টা কানেকশন দিই তবে সেকেন্ডারি সাইডকে আমরা স্টার বা ওয়াই কানেকশনে দিতে পারবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই চার ধরনের কম্বিনেশন একটা 3-phase ট্রান্সফরমারের মধ্যে ঘটতে পারে এখন খেয়াল করো ট্রান্সফরমারের এখানে আমি তিনটা কয়েল এঁকেছি এই কয়েলগুলো হচ্ছে ট্রান্সফরমারের উইন্ডিং এবং এখানে এ বি সি এ তিনজন হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং অথবা তোমরা এটাকে সেকেন্ডারি উইন্ডিং হিসেবেও নিতে পারো এখন আমরা দেখব কিভাবে ট্রান্সফরমারের এই তিনটা উইন্ডিংকে স্টার অথবা ডেল্টাতে কনভার্ট করা যায় খেয়াল করো এখানে এই কয়েলটা আমি যদি এটাকে এ ধরি তবে তার চেহারা হবে ঠিক এরকম অর্থাৎ আমি যদি এই কয়েলের দুপাশে দুটো টার্মিনাল বের করে ফেলি তবে সেটাকে যদি আমি 90° অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে তার কানেকশনটা হবে ঠিক এরকম এবং একই সাথে আমাদের বি কয়েলটাকে দেখি এটাকেও আমি যদি 90° অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে সেটা দেখতে দেখাবে ঠিক এরকম অর্থাৎ আমাদের সি কয়েলটাকেও বলতে পারবো সেটা হচ্ছে এই ধরনের তাহলে এই তিনটা কয়েলকে আমরা এখন ডেল্টাতে কানেক্ট করব এবং স্টারে কানেক্ট করব যখন আমরা এই তিনটা উইন্ডিং বা কয়েলকে ডেল কানেকশনে কানেক্ট করি অথবা ডেল্টা কানেকশনে কানেক্ট করি তখন তাদের একটার শুরুর প্রান্তর সাথে আরও একটা শেষ প্রান্ত যুক্ত থাকে কীরকম ধরা যাক আমি এখান থেকে এই উইন্ডিংটাকে নিলাম এর শেষ প্রান্ত ধরা যাক এটা হচ্ছে শেষ প্রান্ত ওর সাথে বি এর একটা প্রান্তকে যুক্ত করে দিলাম তাহলে আমি বি এর এই প্রান্তটাকে এভাবে যুক্ত করে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি কয়েল এবং বি এর শেষ প্রান্তর সাথে আমরা সি এর একটা প্রান্তকে যুক্ত করে দিতে পারি তাহলে আমরা যদি এটাকে এ কয়েলটাকে সিকে যুক্ত করে দিই এবং সি এর শেষ প্রান্তের সাথে এ প্রান্তকে যুক্ত করে দিই তাহলে আমরা বলতে পারবো এই এ বি সি এই কম্বিনেশনটাই হচ্ছে আমাদের ডেল্টা কম্বিনেশন এখন আমরা আসি এই কয়েলগুলোকে যদি আমরা স্টার বা ওয়াই কানেকশনে করি তাহলে কী হবে ওয়াই অথবা স্টার কানেকশনে করার সময় এই তিনটা উইন্ডিংয়েরই একটা সাধারণ টার্মিনাল থাকে বা কমন টার্মিনাল থাকে ধরা যাক আমাদের উইন্ডিংটা হচ্ছে এটা এ উইন্ডিং বা এ টার্মিনাল এবং এটার শেষ প্রান্তের সাথে বি টার্মিনালের একটা প্রান্ত যুক্ত এবং বি এবং এ যে প্রান্তে যুক্ত হয়েছে আমরা সে প্রান্তে আরও একটা উইন্ডিং বা সিকে কানেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছ এই এ বি সি এই তিনটা উইন্ডিংয়ের মধ্যে একটা কমন কানেকশন থাকে এবং এই কানেকশনটা থাকে শুধুমাত্র ওয়াই কম্বিনেশনে তার মানে আমরা যদি কোনো তিনটা কয়েলকে ডেল্টা কানেকশনে কানেক্ট করতে চাই তবে তাদেরকে এই কম্বিনেশনে সাজাতে হবে এবং তাদেরকে যদি ওয়াই অথবা স্টার কানেকশনে কম্বিনেশনে কানেক্ট করতে চাই তবে তাদের মাঝখানে একটা কমন পয়েন্ট থাকতে হবে এবং খেয়াল করো আমাদের এই কয়েলগুলো থেকে যে উইন্ডিং বা তার বের হয় তাদের দিকগুলো হয় ঠিক এরকম অর্থাৎ তাদের তারগুলো বের হয় ঠিক এই প্রান্ত থেকে ডেল কানেকশনে প্রতিটা কমন টার্মিনাল থেকে তাদের কানেকশন বা তার বের হয় এবং ওয়াই বা স্টার কম্বিনেশনে তাদের মূলবিন্দু থেকে অথবা
কমন প্রান্ত থেকে একটা টার্মিনাল বের হয় এবং বাকি টার্মিনালগুলো থেকে একটা একটা করে টার্মিনাল বের হয়। এখন আমরা দেখব যে একটা ট্রান্সফরমারে যে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইটের বিভিন্ন কম্বিনেশন সেটা কিভাবে করা হয়। আমরা এখানে শুধুমাত্র থ্রি ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ডেল্টা কানেকশন এবং সেকেন্ডারি সাইডে ডেল্টা কানেকশন এটা নিয়ে আলোচনা করব এবং প্রাইমারি সাইডে ওয়াই কানেকশন এবং সেকেন্ডারি সাইডে ওয়াই কানেকশন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী পর্বে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ওয়াই কানেকশন এবং সেকেন্ডারি সাইডে ডেল্টা কানেকশন এটা নিয়ে আলোচনা করব এবং একই সাথে আলোচনা করব প্রাইমারি সাইডে ডেল কানেকশন এবং সেকেন্ডারি সাইডে ওয়াই কানেকশন নিয়ে। তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা থ্রি ফেজ ট্রান্সফরমার এঁকেছি। সো এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার এবং এই থ্রি ফেজ ট্রান্সফরমারে আমরা জানি এটুকু হচ্ছে এই লাল রঙের অংশটুকু হচ্ছে প্রাইমারি সাইড এবং এই অংশটুকু হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডটা সবসময় বিভিন্ন রকম জেনারেটর অথবা সোর্সের সাথে যুক্ত থাকে এবং সেকেন্ডারি সাইডটা বিভিন্ন রকম লোডের সাথে যুক্ত থাকে। খেয়াল করো, আমরা যে সোর্সের সাথে এটাকে কানেক্ট করেছি এখানে চারটা তার দেখা যাচ্ছে, ট্রান্সমিশন লাইন দেখা যাচ্ছে এবং প্রত্যেকের নাম আমরা দিয়ে থাকি আর ওয়াই বি এবং এন। এখানে এন বলতে বোঝায় নিউট্রাল লাইন এবং এই আর ওয়াই বি হচ্ছে আমাদের ফেজ লাইন। এখন আমরা এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে ডেল কানেক্টে দেবো এবং সেকেন্ডারি সাইডকেও ডেল কানেক্ট করব। তাহলে প্রাইমারি সাইডে যখন আমরা ডেল কানেক্ট করব, তাহলে খেয়াল করো ডেল্টা কানেকশনে আমাদের কী ছিল। ডেল্টা কানেকশনে আমাদের একটা শেষ প্রান্তের সাথে আরেকটা শুরুর প্রান্ত এবং আরও একটা শেষ প্রান্তের সাথে আরও একটা শুরুর প্রান্ত যুক্ত ছিল, অর্থাৎ আমাদের ডেল কানেকশনে কোনো কমন টার্মিনাল ছিল না। মনে রাখতে হবে ডেল কানেকশনে কোনো কমন টার্মিনাল নেই, অর্থাৎ তিনটা কয়েলের কোনো কমন টার্মিনাল এখানে থাকবে না। যদি কমন টার্মিনাল না থাকে তাহলে আমাদের এই নিউট্রালের কাজ হচ্ছে টার্মিনালগুলোকে কমন করা। তাহলে আমাদের এখানে নিউট্রালের কোনো কাজ নেই, অর্থাৎ নিউট্রাল লাইনের কোনো কাজ নেই। আমরা করব কি, একটা কয়েলের শেষ প্রান্তের সাথে আর একটা কয়েলকে যুক্ত করব। সেটা কিভাবে, ধরা যাক আমরা এই কয়েলটার নাম ধরেছিলাম এ, তাহলে এটা ছিল আমাদের এ কয়েল। সো এ কয়েলের শেষ প্রান্তের সাথে বি কয়েলের শুরু প্রান্ত যুক্ত করব। এখানেও এ কয়েলের শেষ প্রান্তের সাথে বি কয়েলের একটা প্রান্ত অথবা শুরু প্রান্ত যুক্ত করেছি। এরপরে বি কয়েলের শেষ প্রান্তের সাথে আমরা সি কয়েলের শুরু প্রান্তকে যুক্ত করেছি। ঠিক একইভাবে এখানে বি কয়েলের শেষ প্রান্তের সাথে সি কয়েলের শুরু প্রান্তটা যুক্ত করব এবং সবশেষে আমরা সি প্রান্তের শেষের সাথে এই প্রান্তের শুরুর টার্মিনালটা যুক্ত করছি। ঠিক একইভাবে আমাদের এই উইন্ডিংয়ের মধ্যে এটা হচ্ছে সি কয়েল এবং এটা শেষ প্রান্তের সাথে আমরা এ কয়েলের শুরু প্রান্তটা যোগ করব। সো আমি যদি এটাকে একটু ক্লিয়ারভাবে লিখি তাহলে সেটা দেখতে ঠিক এরকম দেখাবে, অর্থাৎ আমরা এখানে এই তিনটা কয়েলকে কীভাবে কানেক্ট করেছি, ডেল কানেকশনে কানেক্ট করেছি, যেখানে এটা হচ্ছে এ কয়েল, এটা বি কয়েল এবং এটা হচ্ছে সি কয়েল এবং এরা একটি শুরুর প্রান্তের সাথে অপরটি শেষ প্রান্ত যুক্ত। এখন খেয়াল করো, আমরা এই দুটো যে সকল নোটগুলো কমন ছিল, অর্থাৎ যে দুটো কয়েলের কমন নোটগুলো ছিল, এই নোটগুলো থেকে আমরা বিভিন্ন রকম কানেকশন অথবা তারকে বের করেছি। ঠিক একইভাবে দেখো, আমাদের এখানে সোর্সের মধ্যে তিনটা তার আছে, অর্থাৎ চার নম্বর আমি যদি নিউট্রালকে না ধরি তাহলে আমাদের সোর্স থেকে তিনটা ট্রান্সমিশন লাইন বের হয়ে গেছে। সো এই ট্রান্সমিশন লাইনগুলোকে এই কয়েলগুলোর মধ্যবর্তী কমন নোডের মধ্যে কানেক্ট করতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ এবং বি এই দুটো কয়েলের মধ্যবর্তী কমন নোড হচ্ছে এই জিনিসটা, এই জায়গাটা। সো আমরা তাহলে এই জায়গাটার সাথে আমাদের এই সোর্সকে যুক্ত করব এবং একই সাথে খেয়াল করো আমাদের বি এবং সি এই দুটো নোডের এই দুটো কয়েলের মধ্যে মধ্যবর্তী কমন জায়গাটা হচ্ছে এটা। সো আমরা এই ওয়াই লাইনের সাথে এই কমন সোর্সটাকে যুক্ত করতে পারি এবং একই সাথে খেয়াল করো আমাদের এ এবং সি এই দুটো কয়েলের মধ্যবর্তী কমন লাইনটা হচ্ছে এই লম্বা লাইনটা। সো আমরা এটার সাথে ইচ্ছা করলে এই নিচের লাইনটাকে যুক্ত করে দিতে পারি। সো খেয়াল করো, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আমরা কী করেছি, আমরা জাস্ট দুটো কয়েলের মধ্যবর্তী যে কমন নোডগুলো ছিল এই নোডগুলোর সাথে এই তিনটা সোর্স লাইনকে যুক্ত করেছি, সোর্স লাইনকে যুক্ত করেছি। তাহলে আমাদের এখানে প্রাইমারি সাইডটা মোটামুটি ডেল কানেকশনে হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ডারি সাইডকে ডেল কানেকশন বানাবো। খেয়াল করো, আমাদের সেকেন্ডারি সাইডও কিন্তু এরকম চারটা লাইন থাকে, কারণ আমাদের এগুলো হচ্ছে থ্রি ফেজ ফোর ওয়্যার লাইন। এখন চিন্তা করো, আমাদের এই চারটা লাইন যদি এইভাবে আমরা কানেক্ট দেখাতে চাই তাহলে আমরা দেখব এখানে এই চারটা লাইন হচ্ছে আমাদের এন, আর, ওয়াই এবং এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের সেকেন্ডারি সাইডটার দিকে একটু খেয়াল করো, সেকেন্ডারি সাইডকেও আমরা ডেল কানেকশনে কানেক্ট করব। সেকেন্ডারি সাইডকেও ডেল কানেকশনে কানেক্ট করার সিস্টেম হচ্ছে আমরা এই সেকেন্ডারি সাইডের প্রতিটা কয়েলের মধ্যে কমন নোড তৈরি করব, অর্থাৎ
এই কয়েলটার শেষ প্রান্তের সাথে এই কয়েলের শুরু প্রান্ত যুক্ত করব একইভাবে এই কয়েলের শেষ প্রান্তের সাথে এই শুরু প্রান্তটা যুক্ত করব তাহলে আমাদের একটা ডেল কানেকশন হবে এবং সর্বশেষে আমরা এই শেষের কয়েলের শেষ প্রান্তের সাথে শুরুর কয়েলের এই প্রান্তকে যুক্ত করে দেব তাহলে আমাদের সেকেন্ডারি টার্মিনালকে যদি আমরা টেল করতে চাই ডেল কানেকশন তবে আমরা এইভাবেই খুব সহজে ডেল কানেকশন করতে পারবো এবং খেয়াল করো যেহেতু আমাদের দুটো কয়েলের মাঝখানের কমন নোডগুলো থেকে বিভিন্ন লাইন বের হয়েছে তার মানে এই লাইনগুলি হবে আমাদের আর ওয়াই এবং বি এই তিনটার লাইনের মান তাহলে আমরা ইচ্ছা করলে এই আরকে এই কয়েলের মধ্যবর্তী জায়গাগুলোতে কানেক্ট করতে পারি অর্থাৎ এই কয়েল এবং এই কয়েল এই দুটো কয়েলের মাঝখানে যে কমন নোড এই নোডের সাথে আমি আরকে যুক্ত করতে পারি তারপর এই কয়েল এবং এই কয়েল এদের মাঝখানের যে নোড কমন নোড এটির সাথে আমরা ইচ্ছা করলে এই ওয়াইকে যুক্ত করতে পারি এবং বিকে ইচ্ছা করলে এই কয়েল এবং এই কয়েল এদের মধ্যবর্তী যে কমন নোডটি আছে লম্বা লাইন তার সাথে আমরা বিকে যুক্ত করতে পারি তাহলে খেয়াল করো আমাদের এইভাবে সেকেন্ডারি টার্মিনালটাও ডেল কানেকশনে কানেক্ট হয়ে গিয়েছে এবার আমরা আসি এই নিচের ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ট্রান্সফরমারে আমরা করব যে প্রাইমারি সাইডকে দিব ওয়াই কানেকশন এবং সেকেন্ডারি সাইডকেও দিব ওয়াই কানেকশনে খেয়াল করো আমাদের এখন এই ওয়াই কানেকশনটার দিকে একটু দেখো এই ওয়াই কানেকশন একটা কমন টার্মিনাল থাকে অর্থাৎ একটা কমন নোড থাকে যেটার মধ্যে তিনটা কয়েলেরই একটা কমন প্রান্ত যুক্ত এবং বাকি লাইনগুলো সাধারণত ছড়িয়ে আছে তাহলে আমাদের এখানে এই নিউট্রাল লাইনকে লাগবে মনে রাখতে হবে এই নিউট্রাল লাইনকে তখনই লাগে যখন আমরা কোনো থ্রি ফেজ ডেল্টা অথবা ওয়াই কানেকশনের কমন প্রান্তকে খুঁজি আমরা শুধুমাত্র ওয়াই কানেকশনের মধ্যে এই কমন টার্মিনালটা পাই সো এই কমন টার্মিনালের সাথে সবসময় এই নিউট্রালটা যুক্ত থাকে তাহলে আমরা এখন কি করব এই তিনটা কয়েলকে একত্রিত করব এবং তাদের সাথে নিউট্রাল লাইনকে যুক্ত করে দেব তাহলে আমাদের দেখো সিস্টেমটা কি এখানে একটা দুইটা তিনটা এই তিনটা কয়েলের থেকে প্রতিটার একটা টার্মিনালকে আমরা নিয়ে নিব ধরা যাক আমি এই কয়েল থেকে এই একটা টার্মিনালকে নিলাম এই কয়েল থেকে এই টার্মিনালটাকেও নিলাম এবং এই কয়েল থেকে এই টার্মিনালটাকেও নিলাম এই তিনটা টার্মিনালকে নিয়ে তাদেরকে একত্রে যুক্ত করে দিলাম আমরা যদি এদেরকে একত্রে যুক্ত করে দিই তাহলে আমাদের এই পয়েন্টটাই হবে আমাদের এই কমন পয়েন্ট এবং খেয়াল করো এই কমন পয়েন্টের সাথে সবসময় নিউট্রাল যুক্ত থাকে তাই এখানে সোর্সের যে নিউট্রাল লাইন সেটিও যুক্ত হবে এই লাইনের সাথে সো আমরা মোটামুটি 50% কাজ করে ফেলেছি আমরা এখানে কি দেখেছি যে প্রাইমারি সাইডটা ওয়াই কানেকশনে কিভাবে যুক্ত হচ্ছে এবার আমরা কি করব এবার আমাদের কাজ হচ্ছে এই তিনটা কয়েলের যে খোলা প্রান্তগুলো আছে এই দেখো এই তিনটা কয়েলের এখানে এই প্রান্তগুলো ছিল হচ্ছে ওপেন টার্মিনাল সো এই ওপেন টার্মিনালগুলোর সাথে আমরা সোর্স টার্মিনালকে যুক্ত করে দেব তাহলে আমাদের এই টার্মিনালের যে খোলা প্রান্ত তার সাথে আমি সোর্স লাইনকে যুক্ত করব এই টার্মিনালের খোলা প্রান্তের সাথে এই সোর্সকে যুক্ত করব এবং এই কয়েলের খোলা প্রান্তের সাথে আমরা এই সোর্সটাকে যুক্ত করে দেব তাহলে এভাবে আমরা এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে ওয়াই কানেকশন বা স্টার কানেকশনে কানেক্ট করতে পারি এবং সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি সাইড একেও আমাদের স্টার কানেকশনে করতে হবে সো স্টার কানেকশনে কানেক্ট করার সিস্টেম কি অবশ্যই তার মধ্যে একটা কমন নোড রাখতে হবে খেয়াল করো আমাদের এটা হচ্ছে সেকেন্ডারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যেও আমাদের যে ট্রান্সফরমারটা সেটা লোডের সাথে যুক্ত থাকে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড লোডের সাথে যুক্ত থাকে ধরা যাক সেই লোডের মধ্যেও এরকম চারটা লাইন আছে চারটা ট্রান্সমিশন লাইন আছে যাদের নাম হচ্ছে আর ওয়াই বি এবং নিউট্রাল লাইন তাহলে আমরা এটাকে যদি ওয়াই কানেকশনে কানেক্ট করতে চাই তবে অবশ্যই প্রতিটা কয়েল থেকে একটা কমন টার্মিনাল বের করব ধরা যাক আমি নিচের কয়েল থেকে এখানে একটা টার্মিনালকে নিয়ে নিয়েছি তারপর এই টার্মিনাল থেকে আমি এই টার্মিনালকে নিয়ে নিয়েছি এই কয়েল থেকে এবং এই কয়েল থেকে আমি আরও একটা টার্মিনালকে নিয়ে এই তিনজনকে একসাথে এখানে যুক্ত করে দিয়েছি তার মানে এই তিনটা কয়েলকে যদি তুমি এই তিনটা কয়েল হিসেবে বিবেচনা করো তবে তাদের কমন টার্মিনালটাই হচ্ছে এটা এবং এটির সাথে সবসময় নিউট্রাল লাইন যুক্ত থাকে তাই আমি এই নিউট্রাল লাইনকে এটির সাথে যুক্ত করে দিলাম এখন খেয়াল করো আমাদের বাকি তিনটা টার্মিনাল কিন্তু খোলা আছে অর্থাৎ এই কয়েলের এই টার্মিনাল ওপেন এই কয়েলের এই টার্মিনাল ওপেন এবং এই কয়েলের এই টার্মিনালটা ওপেন তাহলে আমি খুব সহজেই এই টার্মিনালগুলোর সাথে আমি লোডের যে লাইন তাদেরকে কানেক্ট করে দিতে পারি তাহলে খেয়াল করো ঠিক এভাবেই আমরা সেকেন্ডারি সাইডকেও একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডকেও ওয়াই কানেকশনে কানেক্ট করে দিলাম এবং আমরা দ্বিতীয় পর্বে জানবো কীভাবে একটা থ্রি ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি সাইড থাকবে ওয়াই কানেকশন এবং সেকেন্ডারি সাইড থাকবে ডেল কানেকশনে এবং একই সাথে জানবো কীভাবে প্রাইমারি সাইড থাকবে ডেল কানেকশনে এবং সেকেন্ডারি সাইড থাকবে ওয়াই কানেকশনে